alaikum beautiful people, welcome to my new vlog. I hope আশা করি আপনারা সকলে ভালো আছেন গাইস. তো গাইস আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি. তো গাইস আজকে ব্লগটা কি নিয়ে তো আপনারা অলরেডি বুঝা গেছেন. তো হ্যাঁ আজকে হচ্ছে 16 ডিসেম্বর. তো এখন বাজে হচ্ছে সকাল 4টা. তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব, সোজা যাব সবার স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে. আজকের এই দিনে একটানা 9 মাস যুদ্ধ করার পর আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা দেশ স্বাধীন করছি. তো আজকে এই দিনটা আমাদের জন্য গৌরবময়. তো ছোট থেকে বড় সকলে এই দিনটার বিষয়ে জানে. তো আজকে দিনটা অনেক স্পেশাল, তো এই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ করে ফেলি. তো আমি এখনো সবার স্মৃতিসৌধে যাইনি, তো ভাবলাম এটা একটা পারফেক্ট দিন, আজকে যদি যাই সবচেয়ে বেশি ভালো হবে, সারা জীবন স্মৃতিও থাকবে যে প্রথমবার স্মৃতিসৌধে যাচ্ছি, তো আবার 16 ডিসেম্বরের মতো দিনে. তো গাইস আজকে তার কথা বাড়াবো না. তো বাইরে অনেক কুয়াশা, ঠান্ডা, দেখেন গাইস বাইরে কি অবস্থা, এখনো পুরো ফুল অন্ধকার. ওকে জানলাটা খুললে দেখেন, এই দেখেন কি অবস্থা বাইরে. ওকে গাইস, তো গাইস আজকে একটু বেশি তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করে ফেলছি, কারণ এখান থেকে সাবার অনেক দূর. তো গাপ্তরি থেকে সাবার যেতে নিম্নপক্ষ তো সকাল সকাল হলেও না হলেও আধা ঘন্টার মতো সময় লাগবে না বন্ধু? তো আধা ঘন্টার মতো যদি সময় লাগে তো আর আমার আরও অনেক ভাই ব্রাদার আছে যারা যাবে আমার সাথে. তো সবাইকে তুইলে নিয়ে যাওয়াটা অনেক টাফ, তার ভিতরে যে পরিমাণ ঠান্ডা, তো এইটা ফেস করে যাওয়াটা আরও অনেক বেশি টাফ. তো আমরা এখন 3 জন আছি, তো আমরা নিচে যাবো, নিচে যে আরও ভাই ব্রাদার যত বন্ধুবান্ধব যারা যারা যেতে চাই আর কি, তো সকলকে এক জায়গায় করে দেন আমরা রওনা দিব. তো গাইস কথা বাড়াবো না, দেখা হচ্ছে বাইরে গিয়ে. বাপরে কি পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই, দেখছো কুয়াশা আজকে সেরকম পড়ে নেই বাট ঠান্ডা. তো গাইস আমরা যখন সকলে মিলে রেডি হয়ে তো বাসে ওঠার জন্য যাই মেইন রোডে, তো ওখানে যাই দেখি যে এখনও এমপি মন্ত্রীর গাড়িগুলো যাচ্ছে. তো আমরাও একটা বাসে উঠে পড়ি. তো বাসে ওঠার কিছুক্ষণ পরে আমাদের গাড়িটি একটু সাইড করে দেয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু পরে এই রোডেই সাফার স্মৃতিসৌধে যাবেন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য. তো 15-20 মিনিট পর আবারও আগের মতো সব স্বাভাবিক করে রাস্তাঘাট ক্লিয়ার করে দেয় সাধারণ পাবলিকের জন্য. তারপর আমাদেরও বাসটি সাফার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেয়। তো গাইস ফাইনালি আমরা সাভারে আসলাম, তো একটু পরে আমরা সাভার স্মৃতিসৌধে ভেতরে ঢুকবো. তো এখন সবাই অনেক ক্লান্ত ভাই, একটু চা ডাক কিছু খায় না সবাই, আমরা ভেতরে ঢুকবো. হ্যাঁ দেখছো মি এগুলো অরিজিনাল দেশপ্রেমী, বুঝে নাই পতাকা একসব দশটাতে পতাকাও কিনো নাই মিয়া তোমরা, আর জামিলে দেখছো কত বড় পতাকা লাগাইছে. এখন ভাই আমার বেশি পারফেক্ট লাগতেছে, ঠিক আছে Thank you.
তো গাইস এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, আর অনেক ঝামেলাও হয়ে গেছে আজকে। তো আমাদের গ্রুপ থেকে মানে দুজন হারাই গেছিল, ওকে আবার খুঁজে আবার বাসা পাঠাই দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা বাই দিয়ে দাও, বাই সাবাস্তি শোধ, বাই।